হ্যালো আসসালামু আলাইকুম নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই ভিডিও দেখতে আসেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি সামনেই কিন্তু ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবসের আগে আপনি আপনাকে কিভাবে স্লিম করে নেবেন সেই জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এতে করে আপনার অনেক উপকারে আসবে অনেক কাপড়ে আছেন আপনাদের তলপেটে যে চর্বিগুলো আছে সেগুলো কাটতে চায় না তো আজকে যে পানীয়টা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার তলপেটে যে চর্বিগুলো আছে সেগুলো কেটে যাবে আর এই জন্য এখানে লাগতেছে আমার সিয়াশিড সিয়াজির কোথায় পাওয়া যায় এটার দাম কেমন সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকে এখনও প্রশ্ন করেন সিয়া কি কী তো এখানে আমি এক চামচ সিয়া নিয়ে নিছি দেখতে পাচ্ছেন এরপরে আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে তিসি তিসি কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে তিসির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর তিশি আমাদের পেটটা ভরে রাখে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এটার মধ্যে যার কারণে আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে তা আমি সেমভাবেই কিন্তু এক চামচ আমি এখানে তিসিও নিয়ে নিছি এরপরে যেটা লাগতেছে সেটা হচ্ছে আমাদের তিল সাদা তিল সাদা তিলই কিন্তু অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এটা আমাদের পেট ভরিয়ে রাখে এবং কি আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে এটা কিন্তু আমরা কম বেশি অনেকভাবে খেয়ে থাকি তো এখান থেকেও আমি কিন্তু সেমভাবে এক চামচ এখানে সাদা তিল নিয়ে নিচ্ছি তিনটা জিনিসই কিন্তু আমি বরাবর একই সাইজে নিয়ে নিছি এরপরে এটাকে আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে এটাকে আমি গুঁড়ো করে নিব অবশ্যই এটাকে আপনারা গুঁড়ো করে নিতে পারেন যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা শিল্পাটায়ও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এরপর আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে টক দই এখানে আমি এক বাটি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এটা এক কাপ পরিমাণ হবে এখানে অবশ্যই টক দইটাই ব্যবহার করতে হবে অতিরিক্ত তেল ভাজা ফোড়া ও মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে অনেকেরই বদহজমের সমস্যা ভোগে থাকেন এই সমস্যা দূর করতে পারে টক দই টক দইয়ের ফার্মেন্টেড এনজাইম খাবার হজমের সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে টক দই রক্তচাপ থেকে ধরে রাখে এবং কি হার্টের যে কোলেস্ট্রল জমে সেখান থেকেও কিন্তু আমাদের রক্ষা করে আমি দেখতেই পাচ্ছেন টক দইটা নিয়ে নিচ্ছি আর এটাকে এখন একটা ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এখানে এরপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পানি দেওয়ার পরে আমি এখানে যে পাউডার করে রাখছিলাম তিসি আর সিয়া ওইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই পানিটা কখন খাবেন অনেকে প্রশ্ন থাকবে এই পানীয়টা কিন্তু আপনারা রাত্রে খাবেন রাত্রে কোনো খাবার খাবেন না শুধু এই খাবারটাই খাবেন এরকম করে বেশি দিন লাগবে না আপনারা মাত্র সাত দিন খেয়ে দেখুন তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আছে অনেকেরই কিন্তু খুব দ্রুত ওজন কমে আবার অনেকেরই একটু লেট হয় তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য হবেন না অবশ্যই এটা চালিয়ে যাবেন সাত দিন পরে অবশ্যই আপনারা রেজাল্টটা পাবেন কি পরিমাণ আপনাদের ওজন কমে আর এটা খেতে কিন্তু তেমন একটা খারাপ না খুব ভালোই লাগে শুধু একটু মিষ্টি ছাড়াই লাগবে আর কি আর এই যে তিসি বা সিয়াসির যে দানা দানা এটা মুখে পড়ে খুব ভালো লাগে তো এই তো এক গ্লাস পরিমাণ আমি রেডি করেছি আপনারা চাইলে কিন্তু বেশি করেও দুই গ্লাসও খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা আপনাকে সাত দিন কমসে কম খেতেই হবে এর সাথে যদি চান তাহলে কিন্তু পুদিনা পাতা দিতে পারেন এতে করে কিন্তু ফ্লেভারটা আর একটু ভালো আসবে যারা ডাইটিয়া আছেন তারাও কিন্তু এটা খেতে পারেন তাহলে তো আপনাদের দ্বিগুণ উপকার হবে রাতের খাবার হিসাবে শুধু আপনারা এটা খাবেন আর অন্য কিছুই খাবেন না দেখবেন আপনার কি পরিমাণ ওজন কমে এবং কি তলপেটে চর্বিগুলো কমে যাবে ভালোবাসা দিবস এবং কি শীত যায় যায় অবস্থায় যদি এরকম আপনারা ওজনটা কমিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় গরম আসার আগেই কিন্তু আপনারা চাইলে আপনাদের তলপেটে যে চর্বিগুলো আছে এবং কি ওজন কমিয়ে নিতে পারেন তো এরকম একটা খাবার আপনার রাতের খাবারে রাখবেন দেখবেন খুবই উপকারে আসবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো এখানেই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম